হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই ফেস্টিভ সিজনে আজকে আমার রেসিপিতে থাকছে মিটবলস পটেটোস। এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ মজার হয়, আর এটি বানাতেও কিন্তু একদম বেশি টাইম লাগে না। আপনারা চাইলে এটি ডিনার অথবা লাঞ্চের জন্য রাখতে পারেন, অথবা মেহমানদের সামনেও পরিবেশন করতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে। প্রথমেই আমি মিটবলের জন্য নিয়েছি 400 গ্রাম মাটন কিমা। আপনারা এখানে চিকেনের কিমাও নিতে পারেন। এরপর দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, আর এখানে শুকনো মশলা নিয়েছি গোলমরিচ, পাপরিকা, জিরা, গরম মশলা, দারচিনি, চিলি ফ্লেক্স, লবণ। এগুলো পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট, একটা ডিম ভেঙে দিচ্ছি। এখন দিচ্ছি 1/4 কাপ ধনে পাতা কুচি, দিয়ে সব কিছুকে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। এখন হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। কিমাটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে এক পাশে রেখে একটা বেকিং ট্রের মধ্যে সামান্য তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব। এবার মেখে রাখা কিমা পরিমাণ মতো করে নিয়ে একটা শেপ দিয়ে মিটবলস তৈরি করে নেব। মিটবলসটা বানানোর সময় আপনারা খেয়াল রাখবেন সবগুলো যাতে একই সাইজের হয়। এভাবে আমি সবগুলো বানিয়ে ট্রের মধ্যে বিছিয়ে দেব। সবগুলো মিটবলস তৈরি করে নিয়েছি। এবার এর উপর সামান্য তেল ব্রাশ করে দিয়ে 180 ডিগ্রি তাপমাত্রায় বেক করব 20 থেকে 25 মিনিটের মতো। এর মধ্যে 4টি বড় সাইজের আলু আমি বয়েল করে নিয়েছি। এবার আলুগুলোকে একটা মাশার দিয়ে ভালোভাবে মাশ করে নিচ্ছি। আলুটাকে ভালোভাবে মাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 30 গ্রাম গ্রেট করা চিজ, সামান্য ধনে পাতা কুচি, পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আরেকটু ভালোভাবে মাশ করে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ, দিয়ে আরেকটু ভালোভাবে মাশ করে নেব। আলুটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি হোয়াইট সসটা তৈরি করে নেব। এর জন্য 1টি প্যানে নিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটাকে মেল্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে আমি একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে আরেকটু ভেজে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ,
দিয়ে একটু ভেজে এর মধ্যে অ্যাড করে দেব 3 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে যাতে লাম্পস বা দলা বেঁধে না যায়। এরপর মিডিয়াম হিটে এটাকে নেড়ে নেড়ে কিছুটা ঘন করে নেব। কিছুটা ঘন হয়ে আসার পর এর মধ্যে অ্যাড করে দেব 30 গ্রাম গ্রেট করা চিজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু হোয়াইট সসটা রেডি হয়ে যাবে। হোয়াইট সসটা এখন রেডি। এই সসটা দিয়ে কিন্তু পিৎজা, পাস্তা বা লাজানিয়া তৈরি করা যায়। এদিকে মিটবলসগুলো তৈরি হয়ে গিয়েছে, এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি একটা ওভেন প্রুফ ডিশের মধ্যে দিয়ে দেব ডলমিও রেড সস দিয়ে সসটাকে ভালোভাবে বিছিয়ে দিয়ে এভাবে একটা লেয়ার বানিয়ে নেব। এরপর মাশ করা আলু পরিমাণ মতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মিটবলস দিয়ে আলু দিয়ে মিটবলসটাকে ভালোভাবে ঢেকে নেব দিয়ে একটা শেপ দিয়ে মিটবলসটা তৈরি করে নেব, পটেটো মিটবলসটা তৈরি করে নেব। এভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়ে এর উপর দিয়ে দেব ডলমিও রেড সস। আপনারা ডলমিও রেড সসের পরিবর্তে টমেটো কেচাপও দিতে পারেন। টমেটো কেচাপের মধ্যে একটু পানি মিশিয়ে নিয়ে এর উপর দিয়ে দেবেন। সবগুলোর উপর ভালোভাবে সসটা মাখিয়ে নিয়ে এর উপর দিয়ে দেব বানিয়ে রাখা হোয়াইট সস। এই হোয়াইট সসটা দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এটা একটা মিনি ভার্সন লাজানিয়া হয়ে যাবে। তার উপর দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চিজ। মোজারেলা চিজ দিয়ে এখন এটাকে বেক করে নেব 180 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমার মিটবলস পটেটোটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটা সার্ভ করার জন্য কিন্তু রেডি। এই রেসিপিটা ঈদ, বার্থডে, ক্রিসমাস বা যে কোনো স্পেশাল ওকেশনে তৈরি করলে কিন্তু বেশ জমে উঠবে। আর আপনাদের সুবিধার্থে আমার ঘরের মধ্যে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি, যাতে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। এই অসাধারণ মজার রেসিপিটা কেমন লাগলো ভিউয়ার্স, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন আর আমার জন্য কিন্তু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।